গো, কতক্ষণ হয়ে গেল মিষ্টি দিদি, তুমি এখনো অবধি এলে না। বলো তো কি করা যায়। আমি সেই কখন তোমার সাথে দেখা করতে এসেছি আর তুমি এখনো অবধি এলে না। তোমার জামাটা দেখো কি সুন্দর, না? তোমার জামাটা আর আমার জামাটা কিন্তু পুরো একই, দেখেছো সেটা? কি একা একা এত কি বলছো? আরে মিষ্টি দিদি, তুমি চলে এসছো এখানে? হ্যাঁ চলে এসেছি, তোমাকে দেখলাম তুমি কথা বলছো পুতুলের সাথে, আমি চলে আসলাম। তুমি যখন আমার কাছে থাকো না না, তখন আমি ওকেই পুতুল হিসেবে আমি সাথে খেলা করি, জানো? কি বলছিলে, এতক্ষণ ধরে কি কমপ্লেন করছিলে? ওই আমার মা এইভাবে এইভাবে মাথা ঘষে, আর হচ্ছে যেভাবে বাসন মাজে না সেইভাবে আমার মুখটা পুরো ঘষে, জানো না? আর চুলটা হঠাৎ করে এত কেটে দিলে কেন? আমার মাথায় এত ড্যান্ড্রাফ হয় না, এই জন্য আমার মা চুলটা কেটে দিয়েছে। আমার আর ভালো লাগে না, আমার বেনুনি হয় না এখন আর, জানো তো। তোমার আমি যতটা শুনেছি তোমার আগে অনেকটা বড় চুল ছিল। হ্যাঁ ওর মতনই অনেক বড় আমার চুল ছিল। আমি তো স্কুলে বেনুনি করে যেতাম, সেটাও আর হয় না, মা কেটে দিয়েছে আমার চুল, এত ড্যান্ড্রাফ হয়, জানো না। তুমি কি নিজে চুলে নিজে শ্যাম্পু করো? না। কে করে দেয়? আমার মা করে দেয়। আর কতবার করো সপ্তাহে? সপ্তাহে একবার করি। সপ্তাহে একবার? আর সাবান লাগাও মুখে? হ্যাঁ সাবান লাগাই। আর মা, সেটাও কি মা করে দেয়? হ্যাঁ, আর মা পুরো বাসন মাজার মতো ঘষে আমার মুখে সাবান। দেখো এবার থেকে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, তোমার নিজের মাথার শ্যাম্পু আর নিজের মুখটা কিন্তু নিজেই ধুতে হবে। ঠিক আছে, আমি মাকে বারণ করে দেব। হ্যাঁ, তোমার মা শুধু সামনে দাঁড়িয়ে থাকবে আর তোমাকে বলবে, ইনস্ট্রাকশন দেবে, আর তোমাকে নিজে করতে হবে। তাহলে ওই বাসন মাজার মতো মুখ ঘষা আর এরম করে সাবান না খাওয়া কিন্তু হবে না। আর চুলটা কিন্তু সপ্তাহে দুদিন তোমাকে শ্যাম্পু করতে হবে। আচ্ছা তাই করবো। তাহলে তোমার ড্যান্ড্রাফটাও থাকবে না। ড্যান্ড্রাফটা কেন থাকছে বলো তো? তোমার অনেক ঘাম বা এগুলো যেটা থাকে তার জন্য কিন্তু ড্যান্ড্রাফটা হচ্ছে। হ্যাঁ আমি স্কুলে যাই তো, এবার অনেক ছোটাছুটি করি, এর জন্য আমার এত ঘাম হয়, আর তার জন্য আমার মাথায় ড্যান্ড্রাফ হয় অনেক। আর চুলটা বড় করতে চাও তো আবার আগেকার মতো, তার জন্য কিন্তু একটা টিপ দিতে পারি। কি আছে বলো? তোমাকে কিন্তু প্রত্যেকদিন কিন্তু আমাদের অ্যালোপেক্স লং এন্ড স্ট্রংটা ইউজ করতে হবে চুলে। সেটা আবার কি জিনিস? সেটা হচ্ছে একটা হেয়ার অয়েল, প্রত্যেকদিন ভালোভাবে চুলে লাগাবে আর দেখবে চুলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আগের কার মতন হয়ে গেছে। সত্যি? হ্যাঁ। আর তোমার মাকে, আমার মাকে কিন্তু অনেক বকা দিতে বলবে যাতে না। হ্যাঁ সেটা তো বলবো, আগে যাই এবার তারপরে মাকে গিয়ে বলি চুলটা কেন কেটে দিয়েছে তার জন্য বকা দিতে তোমার মাকে। হ্যাঁ চলো। কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। আমাদের অনুষ্ঠানগুলো কেমন লাগছে? আসলে অনেক দিন ধরেই অনুষ্ঠান করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বড়রাই কিন্তু এই অনুষ্ঠানে আসে, তাদের স্কিন সংক্রান্ত, হেয়ার সংক্রান্ত সমস্যার কথা বলার জন্য। হ্যাঁ সমস্যা তো রয়েছে প্রত্যেকটা মানুষেরই, এমনকি ছোটদেরও রয়েছে। আসলে ছোটদের সমস্যাগুলো সেভাবে আগে কখনো কেউ নজর করতো না, বা কখনো ছোটদের সমস্যাগুলো এত প্রকট আকারে দেখাও দিত না। কিন্তু এখন দিন পাল্টেছে, এখন ছোটদেরও কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে। স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, চুল পড়ে যাওয়ার সমস্যা, স্কিন রাফ হয়ে যাওয়ার সমস্যা, আবার কখনো বা স্কিনের অন্যান্য সমস্যাগুলোও কিন্তু দেখা দিচ্ছে। তাই এখন ছোটরাও সচেতন হয়েছে, তার বাবা মারাও সচেতন হয়েছে। তারা কিন্তু ছোট থেকেই ভাবছে যে কীভাবে আরও সুন্দর করে তাদের ছেলেমেয়েকে আরও সুন্দর করে তুলব। আর সেই কারণে কিন্তু আজকে আমাদের সঙ্গে চলে এসেছে নতুন এক বন্ধু। চলো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তাহলে ডোনা, তুমি তো তোমার মেয়ের জন্য এসছো, তোমার মেয়ে তো খুব ছোট, ওর আবার সমস্যা কিসের? ওর সমস্যা বলতে, ওর আগে চুলটা অনেক বড় ছিল, তো যখন স্কুলে যেত চুলটা ভেজা থাকতো, সেই অবস্থাতেই চুলটা বেঁধে দিতাম। আচ্ছা, তো তার থেকে চুলটা যে ভেজা থাকতো সেই অবস্থাতেই কেন চুলটা বেঁধে দিতে? না যেহেতু স্কুলে যেত, স্কুলে তো চুল ছাড়াটা এলাও না হতো না, তখন বেঁধে দিতে হতো বাধ্য হয়ে। তো এবার সেই কারণে না ওর চুলে একটা বাজে গন্ধ বেরোতো, তারপরে চুলে খুব ড্যান্ড্রাফও হতো। তার জন্য এখন যেহেতু লকডাউন, স্কুল মানে লকডাউন আপাতত তো স্কুল বন্ধ সব, হ্যাঁ তো সেই জন্য ওর চুলটা আমি কাটিয়ে দিয়েছি। চুলটা কেটেছো ঠিক আছে, কিন্তু যদি মানে যত্নই না নিতে পারে অবশ্যই চুল কেটে ছোটো করে দেওয়ার দরকার আছে, কিন্তু এত ছোটো করে দেবে যে একদম মানে মনে হচ্ছে জাস্ট নাড়া করার আগে পর্যন্ত। হ্যাঁ অনেকটাই ছোটো হয়ে গেছে। আর কি সমস্যা বলো? আর ওর ওই রোদে বেরোলে না মুখে র্যাশ বেরোয়, ছোট ছোট গোটা গোটা হয় গালে, আবার ওটা রোদের থেকে যখন চলে আসে কিছুক্ষণ থাকে বা সেই দিনটা থাকলো, পরের দিন বা দু তিন দিন পর ওটা আবার মিলে যায়। হিট র্যাশ হতে পারে, সানলাইটে অনেকে সানরাইজ র্যাশ হতে পারে। হতে পারে। তো আর কোনো সমস্যা নেই তো? না আর ওর সেরকম কোনো সমস্যা নেই আপাতত। আমার দুটো সমস্যা আছে। কিরকম বলতে, আমার চুলের একটা প্রবলেম আছে, ভীষণ চুল পাতলা আমার, তুমি দেখতেই পাচ্ছ চুল খুব পাতলা আর ভীষণ চুল উঠছে আমার।
মানে কিছু কিছু মাঝে আমি ওষুধও খেয়েছিলাম, তো তাতেও কোনো ফল পাইনি আমি। আচ্ছা, এটা একটা ভীষণ বড় চুল উঠছে, ভীষণ চুল উঠছে। আর কখনো তো মেয়ের মতো হবে না তো যে চুল উঠছে বলে চুল ছোট করে কেটে ফেলবে? না, সেটা আর হবে না। না, একদমই করবে না। চুলে একটু যত্ন নিলেই কিন্তু চুলটা সুন্দর হয়ে উঠবে। চুলটা খুব পাতলা, আমি কিছুতেই চুলটা, দেখো তোমার কি জন্মগত পাতলা? মোটামুটি তাই বলতে পারো। দেখো জন্মগত যদি তোমার খুব পাতলা থিন চুল হয় তাহলে ভাববে না যে বিশাল চুল তুমি এখন তুমি পেতে পারো। এটা উচিত ছিল তোমার ছোটবেলা থেকে, যদি তোমার মা তোমাকে সেইভাবে আলাদা কিছু জিনিস ইউজ করাতো তাহলে অনেকটা চুল বাড়ানো যেত, ঠিক আছে? এখন যেটা সম্ভব সেটা হচ্ছে যে তোমার যতগুলো চুল আছে সেটাকে মেনটেন করা, আর নিশ্চয়ই কিছু চুল তোমার এক্সট্রা যদি ভালো করে যত্ন নাও, যেগুলো পড়ে গিয়ে ধরো আর চুলগুলো উঠছে না, চুলগুলো ওঠা বন্ধ হয়ে গেছে, সেই চুলগুলোকে আবার গজানো যেতে পারে। আচ্ছা, আর চুল যে উঠছে, চুল উঠছে বা চুল গজানোর জন্য তুমি অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 যেটা রয়েছে সেটা প্রত্যেকদিন 5 ml করে পুরো স্ক্যাল্পে লাগাবে, ঠিক আছে? আর একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করো, আমাদের যে স্পা শ্যাম্পু আছে সেটা দিয়ে, তবে চুল পড়াটাও কমবে, নতুন চুলও আসবে, আর চুলটা খুব রাফ ড্রাই লাগে সেটাও কিন্তু সিল্কি হবে। আচ্ছা আচ্ছা, আর ওটা কি প্রতি একদিন বাদ দিয়ে বাদ দিয়ে মাখবো তো? অ্যালোপেক্স বাদ দিয়ে বাদ দিয়ে তুমি শ্যাম্পুটা করবে, কিন্তু অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ প্রতিদিন যেটা সেটা প্রত্যেকদিন লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তোমার মেয়েদের দেখে ফেলি। হ্যাঁ, মিষ্টি দেবলিনাকে নিয়ে চলে আয়। বাহ, দেবলিনার ড্রেস আর পুতুলের ড্রেস তো একদম এক হয়ে গেছে। হ্যাঁ, মাকে কিন্তু বকতে হবে, ওর বড় চুল দরকার কিন্তু ওর মা চুল কেটে দিয়েছে। কি করা উচিত বলো তো দেবলিনা? আমি জানি না, তুমি একটা উপায় বলো না চুল বড় করার। চুল বড় করানো আমি উপায় বলো, কিন্তু তোমার মা যে এভাবে কেটে দিল চুলটা, তুমি মাকে কি বলবে? আমি খুব বলবো যে তুমি আমার চুলটা কেন কাটালে, আমি চাই না চুল কাটাতে, চুল বড় রাখতে চাই। আচ্ছা, কিন্তু তোমার মা তো অন্য কথা বললো, তুমি তো চুলটা ঠিক মতো যত্ন করতে পারো না, চুলটাকে তোমাকে ভিজে অবস্থাতে স্কুলে যেতে হয়, চুল থেকে একটা বাজে গন্ধ ছাড়ে, তাই তো? ড্যান্ড্রফ হয়ে যায়। আচ্ছা, শ্যাম্পু করো তুমি, মানে জোর করে করো না, তোমার মা করে দেয়, ঠিক আছে? মা মুখে যখন সাবান মাজে তখন এইভাবে বাসন মাজার মতো মাজে। মা মুখে যখন মাজে সাবানটা, আচ্ছা, তখন এরকম ভাবে বাসন মাজার মতো মাজে? আচ্ছা, তো সেটা ঠিক নয় তো? তাহলে তোমার মুখে সাবান দেওয়াটা তুমি নিজে দিয়ে দাও না কেন? আমাকে দিতেই তো দেয় না। দিতে দিলে পারবে তো? হ্যাঁ। আর শ্যাম্পু করতে দিলে? এখন তো ছোট চুল, পারবে তো? হ্যাঁ, শ্যাম্পু দিলে পারবো। বাস, তাহলে তো চিন্তাই নেই। তাহলে এখন কিন্তু নিজের চুল নিজে শ্যাম্পু করতে হবে, নিজের মুখ নিজে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তো তাহলে একটা কাজ করো, তুমি যদি বড় চুল চাও, কত বড় চুল চাও একবার দেখিয়ে দাও। এই মেয়েটার মতো আর মিষ্টি দিদির পুরো কোমর অবধি চুল চাই। দুটো একসঙ্গে কি করে হবে? পুতুলের চুল ছোট, মিষ্টি দিদির মতো, মিষ্টি দিদির মতো বড় চুল। তাহলে তোমাকে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং আমাদের যে অয়েলটা রয়েছে সেটা প্রত্যেক দিন নিয়ে নিজে নিজে করতে হবে কিন্তু, ঠিক আছে? তোমার এখন ছোটো চুল, কোনো চিন্তা নেই, অল্প করে নিয়ে লাগিয়ে ফেলবে, আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবে নিয়ম করে। তোমার মাকে সামনে দাঁড় করিয়ে রাখবে, নিজে নিজে শ্যাম্পু করবে, নিজে ধোবে, তোমার মা শুধু দেখে নেবে যে তোমার শ্যাম্পুর মানে ফেনা তোমার চুলে আছে কি না। আর স্কিনের একটা কি প্রবলেম বলছিলেন না, ওর র্যাশ বেরোয় মুখে এখানটায়, এই যে এখনও আছে, এই যে র্যাশ, এরকম র্যাশ বেরোয়, ওটা মনে হয় হিট অ্যালার্জি কিংবা মানে ধুলো ময়লা থেকেও অ্যালার্জি বেরোতে পারে। যখন রাস্তায় বেরোবে তখন না ওকে একটা সান প্রোটেকশন, এই যে আমব্রেলা সান প্রোটেকশন, এটা লাগিয়ে ওকে রাস্তায় বেরোতে হবে, তাহলে ধুলো থেকেও বাঁচবে স্কিনটা আর সানরে থেকেও বাঁচবে। আর শোনো, তুমি যখন শ্যাম্পু করবে আমি একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে তোমার শ্যাম্পু প্লাস কন্ডিশনার, সপ্তাহে 2 দিন এখানে টিপবে, সুন্দর করে শ্যাম্পু বেরোবে, মাথায় লাগাবে খুব ভালো করে, তবে একদম যে মাথাটা কিন্তু আলতো করে হাতেও এরকমভাবে করতে হবে কিন্তু, কারণ কেন বলো তো, আমাদের স্ক্যাল্পের গায়ে না প্রচুর তেল থাকে, ধুলো থাকে, ময়লা থাকে, সেগুলো তুলে ফেলতে হবে, তো তো সেগুলোর জন্য হাতটাকে এরকমভাবে পরিষ্কার মানে আলতোভাবেই করতে হবে, করে তবে ধুয়ে ফেলবে। সেগুলো তুললে আমার চুল অনেক বড় হবে? না, সেইগুলো তুললে না, যত্ন করলে বড় হবে। ঠিক আছে।
ওর একটা জিনিস লক্ষ্য করছিলাম, ওর মুখের থেকে না গলা এবং হাতে পোর্শনে কিন্তু প্রচুর কালো। তোমার কি চুলকো এরকম এরকম কিছু করো? মানে স্কিনটা মুখের থেকে ওর হাত পাগুলো একটু কালো না? কালো কালো, হ্যাঁ। তবে ঘাড়ে এখানটাতেও কালো দাগ পড়ে গেছে, এই যে জায়গাগুলো, হ্যাঁ সেটাও কিন্তু দেখছিলাম। সপ্তাহে একদিন আমাদের যে স্ক্রাবার আছে, সপ্তাহে একদিন ও ইউজ করুক, সেটা কিন্তু তোমাকেই করে দিতে হবে, ঠিক আছে? ওটা ও পারবে না, খানিকটা স্ক্রাবার নেবে স্নান করার সময়, যেমন বডি ওয়াশ দিয়ে স্কিন ভালো করে পরিষ্কার করে দাও, বাসন মজার মতো নয়, ঠিক আছে? মানে আলতো হাতে স্কিনটাকে একটু রাফ করে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। আর একটা সময় যখন কী হয়, এতদিন পর্যন্ত তুমি নিজের হাতে করে দিতে, এই সময় কিন্তু ও অতটা মানে বেবি নয়, একটা জায়গায় এসছে এখন, কিন্তু আস্তে আস্তে ওর যত্নটা ওর পরিচর্যাটা কিন্তু ওকে দিয়েই করাতে হবে। যেমন ওর পড়াটা ওকে দিয়ে তুমি বসিয়ে থেকে করাও তো, নিজে আর করে দিতে না। একটা সময় ছিল ওর হাতের ওপর হাত দিয়ে কিন্তু তুমি লেখাগুলো লিখে দিতে, আজকে কিন্তু সামনে বসে থাকো, সেই অভ্যাসটা কিন্তু এখন থেকেই করতে হবে। তাহলে ওর সমস্যাটা তো মোটামুটি মিটলো। এবার তোমার একটা কিছু বলছিলে তখন। হ্যাঁ, আমার একটা সমস্যা হচ্ছে না, আমি না যখনই মেকআপ করি না প্রচুর ঘাম হয়, মেকআপটা আমার স্টে করে না, ভীষণ ঘেমে যায়। আমি ধরো বিয়ে বাড়িতে গেলাম, একটু মেকআপ করলাম, কিন্তু সেটা থাকে না, আমি রাখতে পারি না, এতটাই ঘাম হয়। দেখো, ঘামটা তো কমিয়ে দেওয়া সম্ভব না, সেটা অসম্ভব ব্যাপার। তুমি একটা কাজ করতে পারো, স্নানের জলে না এক চামচ করে অঙ্কুশ দিয়ে স্নানটা করে নাও, তুমিও করবে ওও করবে, তাহলে ওই যে চুলকানো, র্যাশ, অতিরিক্ত ঘাম হওয়া, এইগুলো কিন্তু হবে না। আর ঘামটা যদিও হয়, মানে তুলনামূলকভাবে সে ঘামটা অনেক কম হবে, বন্ধ তো করা যাবে না। আর তুমি একটা কাজ করবে, তুমি যখন মেকআপ করবে, মেকআপটা তোমাকে ওয়াটারপ্রুফ মেকআপ করতে হবে, কি বলিস মিষ্টি? আর মেকআপের সময় কিন্তু যেটা আছে, আমাদের কেয়াসের প্রফেশনাল রেঞ্জে কিন্তু মেকআপটা এসেছে, সেইখান থেকে কিন্তু তুমি মেকআপ করতে পারবে পুরোটাই। ওখানে একটা আমি যদি সাজেস্ট করি, সেটা হচ্ছে যদি ক্রিম ফাউন্ডেশন ইউজ করো বা লিকুইড ফাউন্ডেশন, দুটো দিয়ে কিন্তু ওই ওয়াটারপ্রুফ মেকআপটা হয়ে যাবে। হ্যাঁ, ওর যে কোনো একটা করলেই চলবে, যে কোনো একটা। আমার মনে হয় যে লিকুইড ফাউন্ডেশনটাই তোমার ক্ষেত্রে বেটার হবে। তুমি একটা কাজ করো, তোমার কালার টোন হচ্ছে নাম্বার 3, ঠিক আছে? তো 3 ফাউন্ডেশনটা নিয়ে তোমার বুড়ো মুখে লাগাবে, আর তারপর আমব্রেলা পাউডারটা পাফ করে দেবে, ঠিক আছে? আর আমব্রেলা পাউডারটা এমনিই রাখবে, যখন রাস্তায় বেরোবে, যে কোনো সময় যে বলছো না অতিরিক্ত ঘাম হয়, আমব্রেলা পাউডার কিন্তু ওই ঘামটাকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে ঘামটা অতটা বোঝা যায় না, মেকআপ ফিনিশ লুকটা থাকে। তাহলে তোমার সমস্যা মিটলো। আমার মনে হয় যে পরেরবার যখন ওকে দেবলিনাকে দেখবো, তখন বেশ বড় চুলে আমরা কিন্তু দেখতে পাবো, তাই তো? দেখেছো তো বাচ্চাদের কত রকম সমস্যা থাকে, কত রকম আবদার থাকে, আবার কত রকম কমপ্লেনও থাকে। তোমার বাড়িতেও যদি এরকম কোনো সমস্যা থাকে, কমপ্লেন থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাতে পারো, কমেন্টও করতে পারো।